হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইমোস কুকিং। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের রুই মাছের বুনা। এই রুই মাছের বুনাটি খেতে কিন্তু অসম্ভব মজার। চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই মজাদার রুই মাছের বুনাটা তৈরি করা যায়। এই জন্য প্রথমে আমি একটা প্যানে 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে আসবে, এখানে আমি আগের থেকে মেখে রাখা রুই মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে আজকে 6 টুকরা রুই মাছ রান্না করব। আমি হলুদ, মরিচ এবং লবণ দিয়ে মাছটাকে মেখে রেখেছিলাম। চুলার আঁচটাকে হাইটে রাখবেন না। যদি চুলার আঁচটাকে হাইটে রাখেন তাহলে মাছগুলো উপর থেকে পুড়ে যাবে, কিন্তু ভিতরে কাছাকাছি থেকে যাবে। চুলার আঁচটাকে মিডিয়াম হিটে রেখে আমি মাছটাকে প্রায় 5 থেকে 6 মিনিট ভেজে নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। এদিকে আমি আরেকটা প্যানে তেল দিয়ে দিলাম, সেই সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে এখন আমি হালকা বাদামি করে ভেজে নিব। হালকা বাদামি যখন হয়ে গেল আমি একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ আমি এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রসুন বাটা, 1 টিস্পুন আদা বাটা, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, সেই সাথে 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন আমি মশলাটাকে কিছুক্ষণ নেড়ে ছেড়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি মিডিয়াম সাইজের 2টা টমেটো দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে একটু উল্টে পাল্টে নেড়ে 1/2 কাপের মতো পানি দিয়ে এটাকে আমি ডেকে দিব। এই ডেকে দেওয়ার কারণে হলুদ মরিচের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে এবং ভালো একটা ফ্লেভার তৈরি হবে। এখন আমি ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু আমার মিডিয়াম হাইটের মাঝামাঝি আছে। কাঁচা মরিচটা দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা এর মধ্যে ছড়িয়ে যায়। মাছটাকে ডেকে আমি 2 মিনিট রান্না করব। ঠিক 2 মিনিট পরে আমি মাছগুলো উল্টিয়ে দিচ্ছি। উল্টে দেওয়ার পরে আমি এই পিঠটাকেও 2 মিনিট রান্না করে নিব। এখন আমি এখানে 1 কাপের মতো পানি এখানে ছড়িয়ে দিব এবং ঢেকে দিব। এই মিডিয়াম আছে, আমি এটাকে 10 মিনিট রান্না করব। 10 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। দেখুন একদম মাখামাখা হয়ে এসেছে, এটাকে আর রান্না করব না, রান্নাটা কিন্তু শেষ। এখন আমি একটা প্লেটে মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। আশা করছি আমার আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।